হাই, মাই সেফ শোভন কুমার হালদার, ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের উপস্থাপনায় আরও একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। সাজেশনটি হচ্ছে কি, বাঁকুড়া ইউনিভার্সিটি অন্তর্গত যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা নিয়ে, তাদের জন্য কি সম্ভাব্য সাজেশন দিচ্ছি। পেপারটা হচ্ছে নাও মাল্টিডিসিপ্লিন মেজর মাইনর, সবার জন্য এই সাজেশনটা কি বললাম, মাল্টিডিসিপ্লিন মেজর মাইনর সবার জন্য আমি একসাথে সাজেশন দিচ্ছি। এই সাজেশনগুলি পড়লে সবার জন্য হয়ে যাবে। তবে হ্যাঁ, মাল্টিডিসিপ্লিনের জন্য একটু কম পড়তে হবে আর মেজর মাইনরের জন্য একটু বেশি পড়তে হবে। তাহলে কী কী প্রশ্ন পড়তে হবে, কী কী প্রশ্ন রেডি করতে হবে, সেই প্রশ্নগুলি আমি তোমাদেরকে দেব, সেই প্রশ্নগুলি পড়ো, এর বাইরে একটাও প্রশ্ন করতে হবে না। কী বললাম পেপারটা আর একবার শুনে নাও, মাথায় রাখবে কিন্তু, মাল্টিডিসিপ্লিন মেজর মাইনর সবার জন্য। আগে বলছি মেজর আর মাইনরদের একটু দুটো করে প্রশ্ন বেশি পড়তে হবে, আর মাল্টিডিসিপ্লিনের জন্য একটু কম পড়তে হবে। আমি তোমাদেরকে বলে বলে যাবো যে কাদের জন্য কী প্রশ্ন পড়তে হবে। তাহলে শোনো, প্রত্যেকে শুনবে, প্রত্যেকে, আর কারোর জন্য আলাদা করে রাখছি না, বোঝা গেল? তাহলে শোনো, মেজর মাইনর সবাই শুনবে, আর আমি যে প্রশ্ন করে দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে বলে আমি মনে করছি না। এই এখন লাস্ট মিনিট সাজেশন, রাতের পর রাত জেগে স্টুডেন্টকে পড়িয়ে অনলাইন ক্লাস করিয়ে এই প্রশ্নগুলি আমি বাছাই করেছি বছরের জন্য। অনেকগুলি প্রশ্ন থাকে তোমাদের, সেখান থেকে কিন্তু এই কটা প্রশ্ন সিলেক্ট করা এতটা সহজ নয়। আর তোমরা জানো তোমাদের কিন্তু সিলেবাসটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, সেই চেঞ্জ অনুযায়ী নতুন সিলেবাস ভিত্তি যে সাজেশন বলেছি ভালো করে পড়ো, বাইরে একটাও প্রশ্ন করতে হবে না। কী কী প্রশ্ন পড়তে হবে, কী কী প্রশ্ন রেডি করতে হবে একটু শুনে নাও। প্রথমে বলি মাল্টিডিসিপ্লিন মেজর মাইনর সবাই লেখো, ঠিক আছে? এক নম্বর প্রশ্ন, শারীরশিক্ষা অর্থাৎ খেলাধুলা গুরুত্ব সম্পর্কে লেখো। কি বললাম, শারীরশিক্ষা অর্থাৎ খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা কর, সাথে সাথে উন্নয়নটাও করে রাখবে। দিয়ে থাকে প্রশ্ন, শারীরশিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে ভ্রান্ত ধারণা অর্থাৎ ভুল ধারণা, শারীরশিক্ষা সম্পর্কে যে ভুল ধারণা সেই ভুল ধারণাটাও করে রাখবে। তাহলে কি বললাম, শারীরশিক্ষার আধুনিক ধারণা ও ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা করো। এটা আধুনিক ধারণা বড় করে পড়বে আর ভ্রান্ত ধারণাটাও বড় করে পড়বে। তিনি তাকে প্রশ্ন লেখো, শারীরশিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে ভারতের শারীরশিক্ষার ঐতিহাসিক বিকাশ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, এশিয়ান গেম সম্পর্কে লেখো, সাথে সাথে এস এ এফ, কি বললাম, এস এ এফ গেম সম্পর্কে লেখো। সংক্ষেপ বললাম, এর পুরো কথা বলে সাউথ এশিয়ান গেম, এটা আমরা বলতে পারি, এটাও করে রাখবে বলে হয়ে যাবে। পরের প্রশ্ন করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের নীতি সম্পর্কে আলোচনা করো। আমি যে প্রশ্নগুলি বলছি শেষের দিকে এখান থেকে আরও স্টার মেরে আরও কমিয়ে দেবো, মাত্র আমি তোমাদের দশ নম্বরের জন্য নটা প্রশ্ন দেবো, এই নটা প্রশ্ন থেকে আরও কমিয়ে দেবো স্টার মেরে। তাই বলছি চ্যানেল সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই অনেক উপকৃত পাবে, বোঝা গেল? যাই হোক, পরের প্রশ্ন শোনো, জাতীয় ও আন্তর্জাতিক সম্পত্তি রক্ষায় খেলাধুলা ও ক্রীড়া ভূমিকা আলোচনা করো, ক্রীড়ায় ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিকীকরণে খেলাধুলা ও শারীরশিক্ষার ভূমিকা আলোচনা করো বা লেখো, এমন থাকতে পারে। নম্বর প্রশ্ন শেষ, প্রাচীন অলিম্পিক গেম সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে আধুনিক গেমটা করো। তাহলে কী করতে হচ্ছে, নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক গেম আর আধুনিক অলিম্পিক গেম, এই দুটো করতে হবে এখান থেকে। তাহলে এবারে এই যে পরপর নটা প্রশ্ন দিলাম, এই নটা প্রশ্ন মাল্টিডিসিপ্লিন যাদের আছে, মাল্টিডিসিপ্লিন, তারা কিন্তু এই নটা প্রশ্ন করবে দশ নম্বরের জন্য। এবারে আমি দুটো প্রশ্ন অতিরিক্ত দেবো, ওই প্রশ্ন দুটো করবে মেজর আর মাইনর, মেজর এবং মাইনর দুটো প্রশ্ন অতিরিক্ত করবে, বোঝা গেল? দুটো নয়, তিনটে প্রশ্ন, তিনটে প্রশ্ন অতিরিক্ত করবে মেজর এবং মাইনর, বোঝা গেল? তিনটে প্রশ্ন করবে মেজর
এবং মারে না। বারবার বলছি, আর যেটা নটা পরপর দিলাম ওইগুলো তোমরাও করবে, মেজর মাইনর সবাই করবে, মাল্টিডিসিপ্লিনও করবে নটা প্রশ্ন, এবং মেজর মাইনর যদি তিনটে প্রশ্ন অতিরিক্ত দিচ্ছিস সেগুলো লিখে নাও। কী করতে হবে, মেজর মাইনর করবে, এক নম্বর প্রশ্ন কমনওয়েলথ গেম, কি বললাম কমনওয়েলথ গেম সম্পর্কে লেখো, পরের প্রশ্ন, এগুলো কিন্তু মেজর মাইনরের জন্য দিচ্ছি অতিরিক্তভাবে। আধুনিক অলিম্পিক গেমসের উদ্দেশ্য, নীতি ও পতাকার প্রতীক সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে মশাল, ঠিক আছে, শপথ, পুরস্কার এগুলো করতে হবে। দু নম্বর প্রশ্ন, এবারে এই যে প্রশ্নগুলি দিলাম যে আধুনিক অলিম্পিক গেমের যে উদ্দেশ্য, নীতি, পতাকার প্রতীক, মশাল, শপথ, পুরস্কার, এগুলো কিন্তু পাঁচ পাঁচ যোগ দশে থাকতে পারে, পাঁচ যোগ পাঁচ দশে থাকতে পারে, তাহলে পাঁচে বলতে পারি আমরা। পরের প্রশ্ন করবে, প্রাচীন ও আধুনিক অলিম্পিকের মধ্যে পার্থক্য লেখো, কি বললাম প্রাচীন ও আধুনিক অলিম্পিকের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য সম্পর্কে নিতে হবে। পার্থক্য মানে কি, কতটা মিল আর কতটা অমিল রয়েছে সেই পার্থক্য লিখতে হবে, বোঝা গেল। এবারে দশ নম্বর প্রশ্ন, কমিয়ে দেওয়ার কথা বলেছিলাম, স্টার মারো, সাই শিক্ষার আধুনিক ধারণা, ভালো ধারণা, স্টার মারো, পরবর্তী স্টার মারো, এশিয়ান গেম আর এস এ এফ, এইটা পরেরটা স্টার মারো, বৃদ্ধি ও বিকাশের নীতি, পরের স্টার মারো, সাই শিক্ষার গুরুত্ব আর প্রাচীন অলিম্পিক গেম, আধুনিক অলিম্পিক গেম, এগুলো স্টার মারো, বোঝা গেল। এবার চলে যাব মাল্টিডিসিপ্লিন মেজর মাইনরের জন্য যে পাঁচ নম্বরগুলো করতে হবে সেগুলো দেখো। এবার যাচ্ছি কাজের জন্য, পাঁচ নম্বরের প্রশ্নের জন্য সবাই করবে। এবারে মাল্টিডিসিপ্লিনের জন্য আমি আগেও যেমন দিয়েছি এখানেও তাই দিচ্ছি, মাল্টিডিসিপ্লিনের জন্য এখানে পাঁচ নম্বরের জন্য তোমরা করবে ছটা প্রশ্ন, কটা প্রশ্ন বললাম, ছটা প্রশ্নের জন্য, সরি ছটা না সাতটা প্রশ্ন দেবো মাল্টিডিসিপ্লিন, আর মেজর মাইনর ওর জন্য একটা বেশি দেবো, মেজর এবং মাইনর তারাও এই প্রশ্নগুলি করবে, একটা প্রশ্ন শুধু অতিরিক্ত করবে। তাহলে কতটাই অভিজ্ঞতা লাগিয়ে, কাজে লাগিয়ে, কতটা দিমাগ খাটিয়ে এই সাজেশনটা বার করতে হচ্ছে দেখো, সব একসাথে ভাবো, বোঝা গেল। সেই জন্য বলছি ভালো করে শোনো, এই প্রশ্নগুলি পড়ো। ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার থেকে যে স্টুডেন্টগুলো বেরিয়ে গেছে কেউ আজ পর্যন্ত একটাও স্টুডেন্ট সাবলি পায়নি। আমি যে প্রশ্নগুলি গ্যারান্টি দিয়েছি যতটা সাহায্য করেছি ততটাই ভাবে পড়েছে। তোমরা তোমার সিনিয়রকে জিজ্ঞেস করে দেখো যে এই স্যারের সাজেশনগুলো কমন আসে কি না, কেউ না বলবে না যারা প্রশ্ন ফলো করে আর যারা পড়ে। আমি যখন থেকে ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার থেকে অথবা আমি যখন এই সাজেশন বার করা শুরু করেছি কোনো স্টুডেন্ট সাবলি পাওয়া সম্ভব নয় এমনটা সাজেশন দিয়ে গেছি। যাই হোক, যে প্রশ্নটি পড়তে হবে দেখে পাঁচ নম্বর জন্য, মাল্টিডিসিপ্লিন করবে, মেজর করবে, মাইনর করবে, ঠিক আছে। এক নম্বর প্রশ্ন শোনো, টিকা কী লিখবে, টিকা বলে লেখো, অর্জুন পুরস্কার টিকা, ঠিক আছে দেখো, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার টিকা আর ধ্যানচাঁদ পুরস্কার টিকা। দুই দেখো প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। আমি পরপর স্টার মারতে বলেছি, একে দেখা দুই দেখা স্টার মারো, এক দুই স্টার মারবে, তিনে দেখা যাও স্টার মারবে, তিনে দেখা যেটা বলবো ওরাও স্টার মারবে। শারীরিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বয়স ও লিঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো, এই তিনটে পরপর স্টার মারো। আর একটা প্রশ্ন স্টার মারবে, চার দাগে প্রশ্ন, শারী শিক্ষার লক্ষ্য, লক্ষ্যটা দেয় না, লক্ষ্যটা দু নম্বরের জন্য দেয়, আর লক্ষ্যটা দু নম্বরের জন্য করে রাখবে, তাহলে উদ্দেশ্য আর সুযোগ, তাহলে কি বললাম শারী শিক্ষার উদ্দেশ্য আর সুযোগ, এই সুযোগটা ঘুরিয়ে থাকতে পারে, প্রকৃতি থাকতে পারে, পরিধি থাকতে পারে, সুযোগ সুবিধা যেটা, তাহলে কী করতে হচ্ছে, চার দাগে প্রশ্ন, শারী শিক্ষার উদ্দেশ্য ও সুযোগ সুবিধা যেটা ঘুরিয়ে থাকে, সুযোগ সুবিধাটা প্রকৃতি পরিধি, তাহলে এটা করতে হচ্ছে, আর লক্ষ্যটা করবে দু নম্বরের জন্য। আচ্ছা এবার দুটো অতিরিক্ত করবে, তাহলে এখান থেকে তোমাদের
আর একটা প্রশ্ন করবে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি লেখো। পরের প্রশ্ন, ক্রীড়ার নীতি স্বাস্থ্য সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, টিকা, এবার টিকা লেখো। পীড়ন, উদ্বেগ, ব্যক্তিত্ব, আবেগ, এই চারটি টিকা এখান থেকে। এগুলো কিন্তু এই সাতটা পর্ব দিলাম, এগুলো কিন্তু মাল্টিডিসিপ্লিন করবে, মেজর করবে, মাইনরও করবে। এবারে একটা অতিরিক্ত দেবো বলেছিলাম মেজর এবং মাইনরের জন্য, কি বললাম একটা অতিরিক্ত দিচ্ছি মেজর এবং মাইনরের জন্য, মাল্টিডিসিপ্লিন করতে যাবে না। যে প্রশ্নগুলি লাস্টে অতিরিক্তভাবে বলতেছি মেজর মাইনর করতে যাবে না, সরি মাল্টিডিসিপ্লিন করতে যাবে না, লাস্টে যেটা বললাম বলছি ওটা কিন্তু মেজর মাইনর করবে। পরের শোনো, ভারতের শারীরশিক্ষা বা খেলাধুলার ঐতিহাসিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভারতের দিতে পারে, নাহলে পশ্চিমবঙ্গে দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ আর ভারতের যে শারীরশিক্ষা বা খেলাধুলার যে ঐতিহাসিক বিকাশ ঘটেছিল সেই সম্পর্কে লিখতে হবে। তাহলে ভারতেরটা আলাদাভাবে করবে আর পশ্চিমবঙ্গেরটাও আলাদাভাবে করে যাবে। এইটাই আর কোনো প্রশ্ন করতে হবে বলে আমি মনে করছি না। এই প্রশ্ন যদি করো তোমরা পুরোপুরি নম্বর কমন পাবে, 100-এ 100, একদম 1% ছাড় দিচ্ছি না। পরীক্ষা দাও, দিয়ে দেখবে সবার জন্য এই 150 যে দিলাম কমন আসবেই, কমন আসবে, পুরো নতুন সিলেবাস ভিত্তি, পুরো নতুন সিলেবাস ভিত্তি দিয়ে দিলাম। আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার থেকে এই প্রশ্নগুলি এবছর আমি বাছাই করেছি। তোমরা পড়ো, পরীক্ষা দাও, দিয়ে দেখবে প্রশ্ন কেমন হারে দিয়েছে, পড়েছে। সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যতজন দেখবে ততজনকে আমি বলবো, তত স্টুডেন্টকে বলবো, সবাইকে বলবো সবাই সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা সাজেশন বার করবে শুধুমাত্র এই ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার বা এই শোভনিশা শুধু বার করবে, তাছাড়া কিন্তু কোনো ইউটিউবার বার করতে পারবে না অ্যাকুরেটভাবে। সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে নাও, চ্যানেল সাজিয়ে থাকো এবং আমাদের স্টাডি সেন্টারে সাজিয়ে থাকো, তোমরা দেখবে অনেক উপকৃত পাবে আর কম পড়ে বেশি নম্বর পাওয়ার মতো সুযোগ পেয়ে যাবে। এবং তোমরা যদি অনলাইন অফলাইন ক্লাস করতে চাও, নিচে নম্বর দিয়ে দিলাম, ওই নম্বরে জয় করো। নম্বরটা প্রথম থেকে দিয়ে দিলাম, লেখা উঠেছে দেখে নাও, ওই নম্বরে সরাসরি ফোন করো, কোনো তোমাদের পারমিশান নিতে হবে না, পারমিশান তোমাদেরকে দিয়ে দিলাম, আমাকে পারমিশান নিতে হবে না, পারমিশান দিয়ে দিলাম যখন ও ফোন করতে। কিন্তু হ্যাঁ, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত কেউ ফোন করবে না। কি বললাম, দুপুর 12টা থেকে আর 2টো থেকে 3টে পর্যন্ত কেউ ফোন করবে না। এই সময়টায় আমার ভিডিও করতে হয়, এই সময়টা কেউ ফোন করবে না, অন্য সময় ফোন করবে আমি তোমাদের বলে দেবো। আর যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্ন যদি তোমাদের অ্যান্সার যদি নাও থাকে, তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো, মাত্র 200 টাকা পারিশ্রমিকের বিনিময়ে সমস্ত উত্তর পেয়ে যাবে পিডিএফ আকারে, আর সব পুরো রেডি, আমার নিজের ভাষায় নিজে লিখে রেখেছি, এরম পয়েন্ট কেউ দিবে না। বোঝা গেল কেমনভাবে লিখেছি, দেখো নিজে ভাবে আনছি, কোথায় ভূমিকা, কোথায় সূচনা, কোথায় মূল্যায়ন শেষ করতে হয়, কটা পয়েন্ট লিখতে হবে, কতটা সুন্দরভাবে লেখা আছে তোমরা নিজেই বুঝতে পারবে না, একবার করে পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবে। ফিজিক্যাল এডুকেশন বোঝার লাগবে, পুরো মুখস্থ করে কোনো লাভ নেই, বুঝতে হবে জিনিসটা কি, খায় না মাকে বুঝতে হবে। বুঝা গেল, সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের চ্যানেল সাথে থাকো, অবশ্যই তোমরা অনেক হইতে পারবে। এটা আমি গ্রান্তি দিয়ে বলছি যে আমি তোমাদের তোমরা সাবলি পাবে অর্থাৎ ফেল করবে এরকম সাজেশন আমি দিই না, তোমাদেরকে নষ্ট করার কোনো অধিকার কিন্তু আমার নেই। সেই জন্য বলছি একটুখানি ভরসা করো, একটা সেমিস্টার পড়ো, বুঝতে পারবে যে স্যার কেমন সাজেশন দেয়। এত বক্তব্য দেওয়ার কোনো কারণ তো নেই, পরীক্ষা দাও, দিয়ে দেখো। আর অনেকে মনে করছো যে স্যার আগে ভিডিও করেছিল 100 টাকা পারিশ্রমিক চেয়েছে, হ্যাঁ আমি আগে একটা ভিডিও করেছিলাম একটা ইউনিট নিয়ে, ওটা ছিল 5 নম্বরটা পাওয়ার জন্য, কোনো রকমে 5টা হওয়ার জন্য ওই ভিডিওটা করেছিলাম, ইউনিট 1 অর্থাৎ পার্ট 1 দিয়েছিলাম,
ওইটা নিতে গেলে তোমরা 100 টাকা দেবে। আর পুরো পিডিএফ পুরো 100% যদি নম্বর পেতে চাও তাহলে বলো 200 টাকা পারিশ্রমিক দাও, দেখবে তোমরা কেউ সাবলি পাবে না, ভালোভাবে নম্বর পেয়ে আসবে, এটা গ্যারান্টিতে বলছি। আর কোনো সমস্যা হলে সরাসরি ফোন করো। আর আমাদের যদি ফ্রিতে তোমরা যদি একটা ক্লাস করতে ফ্রিতে যদি ক্লাস করতে চাও, অনলাইনে একটা ক্লাস দেওয়া হয় পরীক্ষার আগে, তোমরা ওই ক্লাসটা যদি করতে চাও তা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, হতে পারো। ও যাই হোক, আর কথা বলবো না, শেষ করে দিই। তো ভিডিওটি ভালো লাগলে লাগলে না লাগবে আর পরীক্ষাকালে পড়বে, সেই জন্য সবাই সাবস্ক্রাইব করবে, আরে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। আর হ্যাঁ, তোমরা যদি নিজেরা কলেজে যদি কোনো গ্রুপ বানিয়ে থাকো বন্ধুরা, সেই গ্রুপে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো ভিডিওটি এইভাবে শেষ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।